Hello aspirant, welcome to my channel Gift of the Gab Edu. ICDS PVS year solve আজকে আমরা পার্ট 6 করাবো। আমরা এর আগে ICDS PVS year solve 2013 সালের কোশ্চেনে 5টা পার্ট করিয়ে দিয়েছি, আজকে 2017 সালের কোশ্চেনে কিন্তু শুরু করব। এর আগে 5টা পার্ট যারা মিস করে গেছো তারা এই ভিডিও শেষে স্ক্রিনেই তারা 5টা পার্ট দেখতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা ICDS রিক্রুটমেন্ট 2019 বলে প্লে লিস্টে আছে, ওই প্লে লিস্টে কিন্তু সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক ICDS সুপারভাইজার 2017 সালে প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমরা যদি আমাদের গিফট অফ দ্য গ্যাব এডু চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। কেননা আমাদের গিফট অফ দ্য গ্যাব ইউটিউব চ্যানেলে সকালে রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে বিকেলে ম্যাথ, রিজনিং, জিএস এর প্রিপারেশন এবং সানডে স্পেশাল কনস্টিটিউশনের উপর কিন্তু ক্লাস আসতেই থাকে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবে। তো চলো শুরু করা যাক ICDS প্রিভিয়াস ইয়ার সলভের 2017 সালের কোশ্চেন। কিছু বলে রাখি যে এই আগের আমরা 2013 সালের এবং কোশ্চেন সলভ করেছি, এবং আজকের 2017 সালের কোশ্চেন। যারা এই কোশ্চেনগুলো নিতে চাও ডেসক্রিপশন বক্সে কিন্তু এবং কমেন্ট বক্সেও তোমাদের ভিজিট স্টোর বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই লিঙ্কটা ক্লিক করেই কিন্তু তোমরা স্টোরে চলে যাবে এবং ওখান থেকে কিন্তু তোমরা অনেক কিন্তু স্টাডি মেটেরিয়াল এবং বুকস আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। শুধুমাত্র ICDS প্রিভিয়াস ইয়ার সলভ না, আমাদের কিন্তু অনেক স্টাডি মেটেরিয়াল এবং বুকস ওখানে কিন্তু আছে। কমেন্ট সেকশনেও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, যারা বুঝতে পারবে না বা খুঁজে পাবে না তারা কিন্তু কমেন্ট সেকশনে দিও। দেখো একদম নিচে চলে যাবে ভিডিওটা যেখানে চলছে তোমাদের একদম নিচে কিন্তু সেখানে কমেন্ট সেকশন, ওখানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে ভিজিট স্টোর বলে। কোশ্চেন কিন্তু ইংলিশে আছে, বাংলা মিডিয়ামের ছাত্রীদের বলবো যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কোশ্চেন ইংলিশে আছে, আমাদের কিন্তু ট্রান্সলেট করে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। এই এক্সামটা হয়েছিল তোমাদের 25/3/2017, ঠিক আছে। কোশ্চেন নাম্বার এক কি বলেছে আমরা জেনে নিই। কোশ্চেন নাম্বার এক বলছে পেপসিন ইজ অ্যান এনজাইম হেল্প ইন দ্য ডাইজেস্টেশন অফ, অর্থাৎ আমাদের পেপসিন যে ডাইজেস্ট করতে, পেপসিন একটি এনজাইম যা আমাদের হজমে সাহায্য করে, কি কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড না মিনারেলস। সঠিক উত্তর কি? না প্রোটিন, অপশন ডি কিন্তু সঠিক উত্তর। দেখো অপশন কিন্তু এখানে দেওয়া আছে কারেক্ট অ্যান্সার কোনটা, ঠিক আছে। অপশন বি প্রোটিন বলছে ইজ অ্যান এনজাইম হেল্প ইন দ্য ডাইজেস্টেশন অফ পেপসিন, ঠিক আছে। পেপসিন ইজ অ্যান এনজাইম হেল্প ইন দ্য ডাইজেস্টেশন অফ প্রোটিন, ঠিক আছে। কোশ্চেন নাম্বার দুই, তোমাদের আমি বলেছিলাম যে দেখো বায়োলজি পার্টটা কিন্তু কিছুদিন আগেও বলেছি, তার আগেও বলেছি যে ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বায়োলজি পার্টটা কিন্তু থেকে কোশ্চেন কিন্তু দেবে, তাই জন্য কিন্তু আমাদের ক্লাস 9-10 নিউ সিলেবাসের কম্বাইন করে কিন্তু আমরা একটা লাইফ সায়েন্সের পুরো বই কিন্তু আমরা আজকেই কিন্তু কিছুক্ষণ আগে লাইভ সকালে লাইভ করে তোমাদের দিয়েছি, ওই বইটা কিন্তু স্টোরে চলে এসেছে, তোমরা কিন্তু পারচেস করে নিও। তো নেক্সট কোশ্চেন বলছে ইইজি ইজ টেস্ট ফর ডিটেক্টিং ডিজিজ অফ, ঠিক আছে। অর্থাৎ ইইজি টেস্টের মাধ্যমে আমরা কোন রোগ শনাক্ত করতে পারি, হার্ট, লিভার, লাংসের রোগ না ব্রেনের রোগ। অর্থাৎ দেখো এই ইইজি রোগ ফুল ফর্মটা কি, এই ইইজি হলো গিয়ে ইলেকট্রো এনসফেলোগ্রাম হলো ইজ এ টেস্ট ফর ডিটেক্টিং ডিজিজ অফ কি না ব্রেন, এটা কিন্তু ব্রেনের রোগ, ঠিক আছে। ব্রেনের ডিজিজ শনাক্ত করতে আমরা এই ইলেকট্রোএনসেফালোগ্রাম টেস্টটা কিন্তু ব্যবহার করে থাকি। কোশ্চেন নাম্বার 3-এ চলে যাই। দ্য ফিলামেন্ট ইজ অ্যান ইনক্যান্ডেসেন্স লাইট বাল্ব মেড অফ, দেখো এখানে এই ইনক্যান্ডেসেন্স কথার অর্থ হলো কি, যেটা এক্সট্রিমলি যে বাল্বগুলো এক্সট্রিমলি ব্রাইট বাল্ব হয়, ঠিক আছে। একটি ফিলামেন্টের যে এক্সট্রিমলি
ব্রাইট অর্থাৎ এক্সট্রিমলি ব্রাইট মানে প্রচন্ড উজ্জ্বল বাল্ব, সেটা তৈরি করে কি? অবশ্যই আমরা জানি টাংস্টেন, টাংস্টেনের সাহায্যে কিন্তু আমাদের ফিলামেন্ট কিন্তু ওই লাইট বাল্ব কিন্তু টাংস্টেনের সাহায্যে কিন্তু তৈরি হয়। এটা একেবারে ইজি কোশ্চেন ছিল, এবং যতই ভালো হবে তত কিন্তু বাল্বে এক্সট্রিমলি বাল্বটা ব্রাইট হবে, ঠিক আছে। নেক্সট বলছে ডার্মাটাইটিস, ডার্মাটাইটিস যে রোগটা আছে ইজ এ ডিজিজ এফেক্টিং কি? ডার্মাটাইটিস যে রোগ সেটা ডিজিজটা কোথায় এফেক্ট করে, স্কিনে, লিভারে, হার্টে না ব্রেনে? ডার্মাটাইটিস রোগ কিন্তু ডিজিজ এফেক্টিং স্কিনে, স্কিনে কিন্তু এই রোগটা এফেক্ট করে। অর্থাৎ আমাদের বা স্কিন যদি লাল লাল র্যাশ বেরিয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ ওখানে কিন্তু ইচিং হতে থাকে, সেটাই কিন্তু ডার্মাটাইটিস, ঠিক আছে, এটা কিনা স্কিনে এফেক্ট করে, ঠিক আছে। অপশন এ কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 5 বলছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম ইজ অ্যান আইসোটোপ অফ? কিছুদিন আগে যখন আইসোটোপে বলেছিলাম যে আইসোটোপ আর আইসোবার, এই জায়গাটাতে কিন্তু কোশ্চেন আসবেই, ঠিক আছে। এবং যারা বিসিএস এর মতো পরীক্ষায় যারা এক্সাম দিতে চলেছো, বিশেষ করে আইসোটোপ, আইসোবার আর ওই লেন্স, এখান থেকে কিন্তু WBCS পরীক্ষায় কিন্তু, এবং PSC বল, PSC WBCS পরীক্ষা কন্ডাক্ট করে তোমরা সবাই জানো, এবং এটা ICTS ও কিন্তু PSC নিতে চলেছে। সুতরাং কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু PSC টার্গেট করে একেবারে, ঠিক আছে। যদিও তোমাদের ICTS এর কথা বলছি, এই জায়গাটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তাও এই জায়গাটা দেখে রাখবা, আইসোটোপ, আইসোবার এবং ওই লেন্সের জায়গাটা, ঠিক আছে, এই দুটো জায়গা। তা চলো এই কোশ্চেনটা তাহলে আমরা কি পড়লাম, যে ডিউটেরিয়াম ইজ অ্যান আইসোটোপ অফ কি না হাইড্রোজেন? অপশন সি কিন্তু সঠিক উত্তর, ডিউটেরিয়াম ইজ অ্যান আইসোটোপ আর না হাইড্রোজেনের কিন্তু আইসোটোপ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে ডাল্টনিজম, ডাল্টনিজম ইজ, ডাল্টনিজমটা কি নাইট ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস না কোন? অবশ্যই কিন্তু কালার ব্লাইন্ডনেস কিন্তু ডাল্টনিজম। এই কালার ব্লাইন্ডনেসটা কি, যে তোমাদের ধরো একটা কোনো আপেলের রং লাল, ঠিক আছে, তোমরা সেটাকে কোনো যে কোনো কালার, শুধু আপেল না, তোমরা সেই কালারটাই কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছ না, অর্থাৎ ঝাপসা দেখছো, তাকে আমরা কি বলছি কালার ব্লাইন্ডনেস। এই কালার ব্লাইন্ডনেসকে আমরা কি বলছি না ডাল্টনিজম, ঠিক আছে। ইনসুলিন হরমোন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 বলেছে ইনসুলিন হরমোন ইজ সেক্রেটেড বাই দ্য গ্ল্যান্ড, ঠিক আছে। ইনসুলিন হরমোন কোন গ্রন্থি দ্বারা নির্গত হয় বা প্রডিউস হয়, যেটা বলতে পারো, অর্থাৎ এটা কোন না, আমরা প্যানক্রিয়া সবাই জানি, এবং এই হরমোন চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ, তাই জন্যই কিন্তু তোমাদের আমি 9-10 কম্বাইন করা বইটা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে, যাদের কিন্তু 9-10 নতুন সিলেবাসের বই, এবং ওখানে কিন্তু MCQ কিছু দেওয়া আছে ওই বইটাতে। তো এই ইনসুলিন কিন্তু, অর্থাৎ এই প্যানক্রিয়া, ইনসুলিন হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য গ্ল্যান্ড অফ কিনা প্যানক্রিয়াস, কেননা অর্থাৎ আমাদের প্যানক্রিয়া হরমোন ইনসুলিন, এই যে এই প্যানক্রিয়া হরমোন যেটা, প্যানক্রিয়া যেটা আছে, প্যানক্রিয়া, প্যানক্রিয়া কি করে না, হরমোন ইনসুলিন এবং গ্লাইকোজেনকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিন্তু সহায়তা করে, ঠিক আছে। প্যানক্রিয়া কি করে না, হরমোন ইনসুলিন এবং গ্লাইকোজেনকে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা কিন্তু করে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 8 দেখে নেবো, সিকল, সিকেল সেল অ্যানিমে কোনটা? সিকেল সেল কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, VBI, সিকেল সেল অ্যানিমে, এই সিকেল সেল অ্যানিমে ইজ এ হলো কি একটা জেনেটিক ডিজিজ, এটা কিন্তু খুব বাজে ডিজিজ, এটা কিন্তু জেনেটিক, অর্থাৎ বংশ পরম্পরায় কিন্তু এই ডিজিজটা হয়ে থাকে। কি ডিজিজটার নাম? সিকেল সেল অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন বলছে দ্য মেটাল প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন, এই কোশ্চেনটা কিন্তু আগেও আমি পড়িয়েছি, এই কোশ্চেনটা কিন্তু যখন আমাদের ক্লাস, যে খাদ্য এবং পুষ্টি যে ক্লাস ফুড নিউট্রিশনে ক্লাস করেছিল সেখানে কিন্তু, এবং ওই ধীরাজার আমাদের একটা বই ছিল গিফট অফ ডায়াবেটিস ফুড নিউট্রিশনের ধীরাজার প্লাস MCQ, ওই বইটা কিন্তু এই কোশ্চেনটা দুটোই দিয়েছিলাম, যে মেটাল প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন এবং মেটাল প্রেজেন্ট ইন ইনসুলিন, এই দুটো কোশ্চেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রচন্ড VBI কোশ্চেন কিন্তু। তাহলে আমরা কি জানি যে মেটাল যখনই এই কোশ্চেনটা কিন্তু আসার চান্স প্রবল, এখানেও কিন্তু 2000 আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার ওই বইটা 2000 প্লাস MCQ যে বইটা ছিল ওখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ কিন্তু দিয়েছিলাম ওই বইটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য মেটাল প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন কি হবে,
অবশ্যই কিন্তু আয়রন, আয়রন দ্য মেটাল প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন, আর যদি বলতো দ্য মেটাল প্রেজেন্ট ইন ইনসুলিন তাহলে কিন্তু জিঙ্ক, জিঙ্ক কিন্তু এখানে যদি এই হিমোগ্লোবিনের যারা যদি বলতো ইনসুলিন, ইনসুলিন ঠিক আছে, এটা ইউ, দ্য মেটাল প্রেজেন্ট ইন ইনসুলিন কি হতো না জিঙ্ক, জিঙ্ক সঠিক উত্তর। যখন বলে দ্য মেটাল প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের ক্ষেত্রে কি সঠিক উত্তর, অপশন এ আয়রন কিন্তু সঠিক উত্তর। নেক্সট বলছে দ্য পাওয়ার হাউস অফ এ সেল ইজ, আমরা কি জানি অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে আমরা অবশ্যই দ্য পাওয়ার হাউস অফ এ সেল, আমরা মাইটোকন্ড্রিয়াকে কিন্তু এগুলো সবই কিন্তু দেখো সবই কিন্তু চেনার কোশ্চেন এবং অ্যান্সার, তোমাদের কিন্তু জাস্ট কি করতে রিভার্স দিয়ে দেবে, রিভার্স দিয়ে গেলে কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে এবং সঠিক উত্তর দিয়ে আসতে হবে, নাহলে পরীক্ষার সময় কিন্তু তোমাদের হাত কামড়াতে হবে যে সেই কোশ্চেনটা তো জানা, এই কোশ্চেনটা কিন্তু পারবো কিন্তু অপশনের মধ্যে গুলিয়ে যাবে, কি হবে এটা, রাইবোসোম হবে, সেন্ট্রোসোম হবে, এটা কি মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, ছোটবেলা অনেকবার পড়েছি দ্য পাওয়ার হাউস অফ এ সেল, আমরা কাকে বলছি না মাইটোকন্ড্রিয়াকে বলছি। নেক্সট কিন্তু তবে ইংলিশ আছে, ইংলিশে একটা ক্লাস কিন্তু নেক্সট দিন করাবো, অর্থাৎ পার্ট সেভেনে সেই ইংলিশ আছে এবং আরো আরো অনেক আছে, 100টা টোটাল কোশ্চেন আছে এখানে, সেদিন কিন্তু পড়াবো। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো, এবং আমাদের গিফট অফ দ্য গ্যাব চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ।